কুষ্টিয়ার দৌলতপুরে নাশকতার উদ্দেশ্যে গোপন মিটিং করার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর ছয়টার দিকে রেফায়েতপুর সরকার পার্কে অভিযান চালিয়ে বিএনপি নেতাকর্মীদের কাছে থাকা ছয়টি অবিস্ফোরিত ককটেল, লোহার রড, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক নেতাকর্মীরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম, উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবিদ হাসান মন্টি সরকার, রেপায়েতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মক্কেল আলী, বিএনপি নেতা হানজালাল আলী জোয়ারদার, আড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইনজাল হোসেন, জেলা কৃষক দলের সদস্য ও ফিলিপনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বদরুল জামান রাজন, ফিলিপনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম রাজন, বিএনপি নেতা জামিরুল ইসলাম ওরফে হোসেন মেম্বার এবং আশরাফুল ইসলাম। দৌলতপুর থানার পরিদর্শক তদন্ত রাকিবুল হাসান জানিয়েছেন, আটকদের কুষ্টিয়া জেলা আদালতে পাঠানো হয়েছে।